بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته سوبري و شكرتي بندوبان وقتا خانان بات قولده اسلام شكرا بشاي اونلائن كلاسه شاغت جانا اچھی امی مصطفی الرحمن ورباشو اسلام شكرا وقتا خانان بات دیگر قولده प्रिय शिक्षार्थी बंधुरा मूल आलोचन जावर आगे हमें एक भिडियो देखे नी बृहस्पतिवार प्रिय शिक्षार्थी बंधुरा हमें मूल आलोचन देते चाहिए देखो भिडियोटी देखे ख्याल करो जे आगुन लेगे प्रतिबेशी सहयोगित एगिए आसते हैं अने के ना आसले छोट शिशुटी हृदय आघात से सहयोगा करते हैं तर जतटुकु सम्भव छो छिद्र पाई से पलिथिन दिए अटक दिए आज के आलोचनार विषय से प्रतिबेशी सहयोगित चलो आज के पाठ शेषे हमारा जो विषय की जानते पर प्रतिबेशी परिचित लिखते बोलते प्रतिबेशी श्रेणीविभाग वर्णना करते प्रतिबेशी अधिकार और कर्तव्य व्याख्या करते प्रथम जाना दरकार जो प्रतिबेशी का प्रतिबेशी साधारण अर्थे प्रतिबेशी बोलते पाशापाशी स्थायी अस्थायी भाव बसबाशकारी प्रतिबेशी बना महानबी सल्लल्लाहु अलैहि वसल्लम एर समय बोलें आशेपाशे 40 बारी पर्यंत प्रतिबेशी ए हादिसेर व्याख्या इमाम जुहरी बोलें निज गृहेर डाने बामे सामने पिछने 40 बारी पर्यंत प्रतिबेशी सुप्रिय शिक्षार्थी बंधुरा आमरा एखाने प्रतिबेशी संज्ञा जानलाम जे कमपक्षे डाने बामे एवं सामने पिछने 40 बारी पर्यंत प्रतिबेशी हिसाबे विवेचित हबे सुप्रिय शिक्षार्थी बंधुरा এখন আমরা জানব প্রতিবেশী কত প্রকার প্রতিবেশী তিন প্রকার অমুসলিম প্রতিবেশী অনাত্মীয় মুসলিম প্রতিবেশী আত্মীয় মুসলিম প্রতিবেশী এখন আমরা জেনে নেব যে অমুসলিম প্রতিবেশীর হক কয়টি অমুসলিম প্রতিবেশীর একটি হক রয়েছে প্রতিবেশী হিসাবে অনাত্মীয় মুসলিম প্রতিবেশী আত্মীয় নয় কিন্তু আমার প্রতিবেশী মুসলিম এবং প্রতিবেশী এই হিসাবে সে দুটো হক আমার থেকে পাওয়ার অধিকার আছে এরপরে আছে আত্মীয় মুসলিম প্রতিবেশী যারা প্রত্যেক প্রতিবেশী থেকে প্রত্যেকে তিনটি হক আদায় করবে একটি হলো আত্মীয় হিসাবে एक मुस्लिम हिसाब से एक प्रतिबेशी हिसाब से प्रिय शिक्षार्थी बंधुरा इसारा एक प्रकार प्रतिबेशी आसे तुम्हारा छविटी दिख ख्याल करो बोलते हैं एरा कौन प्रकार प्रतिबेशी हाँ अवश्य चिंता करते तुम्हारा चिंतार कोनो कारण नहीं আমি বলে দিচ্ছি দেখো ছবির দিকে খেয়াল করো পাশাপাশি বসে কিছু শিক্ষার্থী ক্লাস নিচ্ছে
আবার বিমানে দূর অজানা গ্রহ অজানা পথে গন্তব্যে বিভিন্ন স্থানের লোক একই জায়গায় পাশাপাশি বসে তারা রওনা হয়েছে। পরের ছবিতে খেয়াল করো, বাসে চড়ে ঠাসা ঠাসা ঠাসি করে তারা গন্তব্যে হচ্ছে। এরাও কিন্তু আমাদের প্রতিবেশী। আজকে তোমার ক্লাসের ভাইটি হয়তো তোমার কোনো আত্মীয় নয়, তোমার পাশের বাড়িরও নয়, কিন্তু ক্লাসে বসে আছে, সেই হিসাবে সে প্রতিবেশী। সেই প্রতিবেশীকে আমরা কী নামে অভিহিত করব? দেখো, তাদেরকে পার্শ্ব প্রতিবেশী বলা হয়। তাইলে আমরা প্রতিবেশী কয় প্রকার পেলাম? অনাত্মীয় মুসলিম প্রতিবেশী, আত্মীয় মুসলিম প্রতিবেশী আর অনাত্মীয় মুসলিম প্রতিবেশী, এই তিন আর পার্শ্ব প্রতিবেশী, এই চার প্রকার প্রতিবেশী আমরা এখানে পেলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন প্রতিবেশীর অধিকার ও কর্তব্য, একজন প্রতিবেশী হিসাবে আরেকজন প্রতিবেশীর উপরে কী কী অধিকার আছে, প্রথমে যে পয়েন্টে নিয়ে আসছি আমি সেটা হলো সদাচরণ পাওয়ার অধিকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খৈরুল জিরানি ইনদাল্লাহি খৈরুহুম লিজারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওই প্রতিবেশী সর্বোত্তম যে তার প্রতিবেশীর কাছে সর্বোত্তম, আল্লাহ তাকে সবচেয়ে বেশি পছন্দ করে যদি প্রতিবেশী তাকে পছন্দ করে। আরেকটা হাদিসের দিকে খেয়াল করো, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়া রাসূলিহি ফাল ইকরিম জার, যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও একটা হাদিসের দিকে খেয়াল করি আমরা, মাঝালা জিব্রিল ইউসিনি বিল জার হাত্তা জানান্তু আন্নাহু সাইয়ুয়াদ্দিসুহু। শিক্ষার্থী বন্ধুরা, প্রতিবেশীর প্রতি এতই গুরুত্ব দেওয়া হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল আমিন অনেক উপদেশ দিয়েছে তাদের হকের ব্যাপারে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারণা করেছেন যে হয়তো বা তার ওয়ারিস বানিয়ে দেবে প্রতিবেশীকে। স্বভাবতই তোমরা বুঝতে পারছো প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর অবশ্যই সদাচরণ, সুন্দর আচরণ, মার্জিত, শালিত, পরিশীলিত, এক কথায় সুন্দর ব্যবহার পাওয়ার অধিকার। প্রতিবেশীর অধিকার আমার উৎস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সমাজ আজ কলুষিত, মাইট ইজ রাইট, জোর যার উন্মুখ তার, এ নীতি যেন প্রচলিত হয়ে আসে। কিন্তু আমাদের জানা উচিত, আমাদের হিসাব দিতে হবে, প্রতিবেশীর অধিকার আমার উৎস, আমানতের খেয়ানত করলে আমরা মুনাফিক হিসাবে চিহ্নিত হব। আর মুনাফিকের স্থান কোথায়? অবশ্যই জানো, মহান রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হবে সর্বনিম্ন স্থান। তাইলে মুনাফিকের আলামত আমরা কীভাবে চিনব? তিনটে আলামত আছে। ইদা হাদাসা কাদাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ভঙ্গ করে, ওয়াইদা তুমি না খানা, যখন তার নিকটে আমানত রাখা হয় তখন সেটা খেয়াল করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিবেশীর অধিকার কিন্তু আমাদের নিকটে, তার জান মাল ইজ্জত আবরু সব কিছু আমাদের নিকট আমানত। জমি যদি আমাদের থেকে খেয়ানত হয়, জেনে রাখবে আমাদের জন্য জাহান্নাম আমাদের, অবশ্যই এ ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। জীবন ও সম্পদের নিরাপত্তা, আমরা জোর করে প্রতিবেশীর সম্পদ গ্রহণ করতে পারি না, তার জীবন তার ইজ্জত আবরু সব কাছে আমাদের নিকট নিরাপত্তা দিতে হবে। আমি ক্ষমতাধর, আমি শক্তিশালী, আমি জোর করে তার সম্পদ নেব, এটা যেন কখনোই না হয়। এই প্রতিবেশীর অধিকার থেকে আজকে আমাদের এই শিক্ষাটি অবশ্যই নিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবচেয়ে বড় যে জিনিসটি আমাদেরকে দেখতে হবে যে দেখো, দোষ ত্রুটি আমরা এই ব্যাপারটাই দেখো, সবাই কিন্তু খুব আনন্দের সহিত আমরা অপরের দোষ ত্রুটি প্রকাশ করতে মানে উদ্বেলিত থাকি,
সেটা কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করেন না। এবং তিনি স্পষ্ট ভাষায় বলেছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, যে ব্যক্তি তার প্রতিবেশী বা মুসলমান ভাইয়ের কোনো মুমিনের দোষ গোপন রাখবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন করবে। তা আমরা কি চাই না সেই মহাবিপর্যয়ের দিনে সেই মহাসংকটের দিনে আমাদের দোষটা আল্লাহ গোপন রাখুন? অবশ্যই। তাই আজকে থেকে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে আমরা প্রতিবেশীর দোষটি গোপন রাখব, খাবারের অংশ দেওয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসাল মুমিনাল্লাযী ইয়াশফা ওয়া জারুহু জায়ুন ইলা যা ইলা দামিহি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে পেট পুরে খেল এবং তার প্রতিবেশী ক্ষুধার্ত হইল, সে যেন সে মুসলমান নয়, সে মুমিন নয়, এবং সে যেন তার পূর্তি উদর আগুন দিয়ে ভরে নিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাইলে আমাদের প্রতিবেশী যারা ক্ষুধার্ত ভোকা আছে তাদেরকে অবশ্যই আমাদের খাবারের অংশে অংশীদার দিতে হবে। ঝগড়া না করা, প্রতিবেশী প্রতি সদা আচরণ করতে হবে, কখনোই ঝগড়া বিবাদ করা যাবে না। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে বিষয়টা প্রথম ফয়সালা করবেন সেটা হলো দুই প্রতিবেশীর ঝগড়ার বিষয়টি। অতএব আমাদেরকে সাবধান হতে হবে, এক প্রতিবেশীর সাথে আমাদের ঝগড়া বিবাদ করা যাবে না। এর পরের যে পয়েন্টটা, তৈজসপত্র ধার দেওয়া, যেখানে আমরা খুবই কি এই ব্যাপারে সংকীর্ণ মনে, তৈজসপত্র ধার দেওয়া এটা কোরআনের নির্দেশ। যদি আমি নামাজও পড়ি, অ্যাটেনশন প্লিজ শিক্ষার্থী বন্ধুরা, যদি আমি নামাজও পড়ি তাইলেও আমার জন্য জাহান্নাম। দেখো আল্লাহ তাআলা বলছে ওয়াইয়াম নাউনাল মাম, যারা নিজস্ব জিনিসপত্র তার প্রতিবেশীকে দিতে বাধা দেয়, দৈনিক ব্যবহার্য জিনিসপত্র যেটা তার নাই আমার আছে, যদি আমরা সেটা দিতে বিরত থাকি তাইলে অবশ্যই আমাদের জন্য ধ্বংস। সূরা মাউনের শেষ আয়াত তোমরা খেয়াল করবে। তাই এখান থেকে আমরা শিক্ষা নিলাম যে প্রতিবেশীর প্রতি আমাদের সদয় হতে হবে, আমাদের ব্যবহার্য জিনিসপত্রগুলো তাদেরকে অবশ্যই দিতে হবে, যদি না দেয় তাহলে আমাদের জন্য ধ্বংস। সেবা করতে হবে, অসুস্থ হলে তাদের সেবা শুশ্রূষা করতে হবে, প্রয়োজনে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আরও যদি প্রয়োজন হয় তাদেরকে আর্থিক সহযোগিতা করতে হবে, মৃত্যুর পর দাফন কাফনে উপস্থিত হওয়া। যতই শত্রুতা থাকুক, শত্রুতা তো রাখা যাবে না, কারণ সে আমার প্রতিবেশী, আমার সবচেয়ে আপন, সে আমার বিপদে সবচেয়ে এগিয়ে আসে। অতএব তার মৃত্যুর পর আমাকেই তার দাফন কাফন এবং জানাজা উপস্থিত। একজন মুসলমান অপর মুসলমানের ছয়টা অধিকার রয়েছে, তার মধ্যে একটা হলো মৃত্যুর পর তার জানাজা উপস্থিত হওয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে, সালাম এবং কুশল বিনিময় করতে হবে, শুভ সংবাদে মোবারকবাদ জানানো, হিংসায় যেন আমরা মনে না দেয় যে ও এত ভালো কাজ করবো তাকে অভিনন্দন জানাতে হবে, দুঃখে বিপদে সমবেদনা জানাতে হবে, উচ্চ স্বরে গান বাজনা এদাতেও অন্য কোনো কাজ করে তাকে উত্তপ্ত না করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই জেনে থাকবে ঢাকার গোপীবাগে উচ্চ স্বরে গান বাজিয়ে সারা রাত প্রতিবেশী ঘুমাতে দিচ্ছিল, প্রতিবেশী কেয়ারটেকার মাধ্যমে তাদেরকে বলছিল যে পাশের বাসায় অসুস্থ রোগী আছে, একটু গানটা বন্ধ করার জন্য। গান তো বন্ধ করেই নাই, উচ্চ ছাড়ে গান বাজাচ্ছিল, এবং পরবর্তীতে তাকে কেন নিষেধ করা হয়েছে, কথার কাটাকাটিতে তাকে মারধর দিল এবং তাকে নিহত করে। শিক্ষার্থী বন্ধুরা, এ ব্যাপারে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে যে পাশের বাসায় পরীক্ষার্থী থাকতে পারে, রোগী থাকতে পারে, অবশ্যই আমার আনন্দ যেন অপরের জন্য বেদনা না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাই উচ্চতারে গান বাজনা এ যাতে অন্য কোনো কাজ করা থাকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। আর একটা মজার ব্যাপার হলো, দেখো
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেউ থাকে বিশতলা, কেউ গাছতলা। বিশতলার মানুষ যেন নিচতলার মানুষকে ভুলে না যায়, উপরের ময়লাগুলো নিচে ফেলে দিল, বন্ধে থাকতে পারলো না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তুমি ওই অবস্থানে থাকতা, উপর থেকে ময়লা পেলো, কত কষ্ট তা। এই জিনিসটার, এই জিনিসগুলোর ব্যাপারে সচেতন হতে হবে। কষ্ট, ময়লা আবর্জনা পেলে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। আমরা এবার ক্লাসে দেখি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পাও কিনা। মনে মনে দেখো যে মুসলিম প্রতিবেশীর হক কয়টি, আত্মীয় মুসলিম প্রতিবেশীর হক আমরা কয়টা বলছিলাম। হ্যাঁ, আমি বলে দিচ্ছি যে আত্মীয় মুসলিম প্রতিবেশী, আত্মীয় হিসাবে, মুসলিম হিসাবে, প্রতিবেশী হিসাবে, তিনটা অধিকার সে ভোগ করবে। অমুসলিম প্রতিবেশীর হক একটি, অনাত্মীয় মুসলিম প্রতিবেশীর হক দুইটি, মুসলিম হিসাবে, প্রতিবেশী হিসাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে প্রতিবেশীর মতো একটা টপিকস আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, অবশ্যই কারণ আছে। আজকে কোভিড-19 নভেল করোনা ভাইরাসের কারণে তোমার প্রতিবেশী দিনমজুর না খেয়ে আছে, ধোপা নাপি আজকে যারা রিক্সা চালক, ভ্যান চালক দৈনিক কাজ করে খায়, তাদের প্রতি খেয়াল রাখতে হবে। এই উদ্দেশ্যে আজকে এই টপিকসটা তোমাদের সম্মুখে উপস্থাপন করা। অবশ্যই প্রত্যেকে প্রত্যেকের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে, এই নীতির উপর অবিচার থেকে আমরা এগিয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজ যখন কলেজ খুলবে আমাকে দেখাবে যে প্রতিবেশী অসুস্থ হলে কি কি দায়িত্ব পালন করতে হয়, একটা তালিকা প্রস্তুত করে নিয়ে আসবে। সময় তো অনেক আছে, ঠিক না? পারবে না? অবশ্যই তৈরি করে রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী অনলাইন ক্লাসে হাজির হব জাকাত, যেটা আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সে জাকাত নিয়ে তোমাদের সম্মুখে উপস্থিত হব। অপেক্ষায় থাকো, অবশ্যই আমি যথাসময়ে তোমাদের সম্মুখে উপস্থিত হব। শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজে যে গ্রন্থগুলো সহযোগিতা দেবে, ইসলাম শিক্ষা প্রথম পত্র ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম, ইসলাম শিক্ষা প্রথম পত্র ডক্টর ARM আলী হায়দার, এ দুটি বই সহযোগিতা তোমরা নিতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সকলের সহযোগিতা এগিয়ে আসবে। আল্লাহ হাফেজ।